নমস্কার বন্ধুরা, তুলিস ব্লগে সবাইকে স্বাগত। তুলি আজকে অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে আসলো একটা নতুন রেসিপি। আমার কাছে যে এটা নতুন সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অনেকে বাড়িতে বানিয়ে খেয়েছো সেটা, তো আমার মতো আজকে একবার বানিয়ে দেখো, বেশ ভালো লাগে। তো এটা আমাদের এখানে ত্রিপুরাতে বলে মিনি মাছ, আমি জানি না কে কোন কী মাছ বলো এটাকে। তারপরে চুরি জানা ছিল বলতে আজকে যখন মিনি মাছটা বাড়িতে আনলো, সবসময় একে আমি পেঁয়াজ দিয়ে ভালো লাগে না, তাই বেগুন দিয়ে একটা ঝোল করছি, হালকা একটু ঝোল থাকে। তো এখানে একটা বেগুনটাকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচি। তো এখানে দেখো কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তাও দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো দেখো এখানে সর্ষের তেলটা দেওয়ার হয়, সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি এখানে বেগুনগুলি দিয়ে দিয়েছি, আগে বেগুনগুলিকে ভেজে নেব। তো বেগুনগুলিকে কড়াইতে দেওয়ার পর বেগুনগুলিতে যেমন নুন আর হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। ওইখানে বেগুনগুলিকে আমি হালকা একটু ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দেওয়ার পর যখন ঢাকাটা তুললাম তখন দেখলে মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে, আর অল্প একটু ভাজা হওয়ার জন্য রয়েছে। তো আর দু তিন মিনিটের মধ্যে আবার একটু ভাজা ভাজা করে নেব। বেগুনটা ভাজা হতে হতে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নেবো। দেখো এখানে বেগুনটাও তুলে নিয়েছি, আর এখানে কড়াইতে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি মিনি মাছগুলিকে ভালোভাবে মেখে নিয়েছি। মিনি মাছ নাকি খুব নরম মাছ, তো আমি এখানে হালকাভাবে ভেজে নিচ্ছি, বেশি ফ্রাই করছি না। তো দেখো এখানে ভালোভাবে আমি হালকা হালকা ফ্রাই করে নিচ্ছি মাছগুলোকে। মাছগুলি দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে কী কী লাগছে, একটু আদা কুচি করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা তো আগেই বলেছিলাম কেটে দেওয়া আছে। এখন মশলা যেটা নিচ্ছি সেটা নুন, তারপরে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, সাথে অল্প একটু নিয়ে নিয়েছি জিরে, একদম সামান্য পরিমাণে জিরে হলুদ এগুলো নিয়ে নিয়েছি। নিয়ে আমি ভালোভাবে সেটাকে জল দিয়ে মিক্স করে নেব। ও আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, মশলার মধ্যে একটু অ্যাড করছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু একটু কালারটা আসার জন্য আমি সবসময় ইউজ করে থাকি। তো দেখো এখন কড়াইটা গরম হওয়ার পর তেল দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো এটা ভালোভাবে একটু হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি বেগুনটা, যেটা ভেজে রাখা ছিল ওই বেগুনটা এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে বেগুনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি মশলাগুলো অ্যাড করবো। দেখো এখানে পেঁয়াজের সাথে যখন বেগুনটা মিক্সড হয়ে গেছে তখন আমি অ্যাড করলাম মশলাটা, যেটা গুলে রাখা ছিল জল দিয়ে। তো মশলাটা অ্যাড করার পর আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করতে হবে, প্রায় 10-15 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। সাথে সাথে মশলার মধ্যে অ্যাড করে নিলাম সেই গ্রেট করে রাখা আদাটা। দেখো এখানে মশলাটা এখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো আর 2-3 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করবো ফ্লেম কম দিয়ে। দেখো এখানে পুরোপুরি একদম রেডি, এখন ঝোল অ্যাড করবো এটাতে। তো তোমরা চাইলে ঝোল অ্যাড করতে পারো বা নাও করতে পারো, দেখি যেহেতু আমি বেগুন দিয়ে করছি একটু হালকা হালকা ঝোল থাকলে ভালো হবে, তার জন্য আমি মশলা দিয়ে করেছিলাম বাটিটা, ওইটা ধুয়েই আমি জল দিচ্ছি কারণ আমি সবসময় এটাই ইউজ করে থাকি। দেখো এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে, তো এখানে ভেজে রাখা যে মিনি মাছগুলো ছিল সেগুলো এখন ঝোলের মধ্যে অ্যাড করছি। যেহেতু মিনি মাছ খুব নরম মাছ, তার জন্য আমি 2-3 মিনিটের মতো হালকা ফ্লেমে এটা পুরো হতে দেব। আর অবশ্যই নামানোর আগে আমি যেটা ইউজ করছি সেটা হলো ধনেপাতা কুচি, যেহেতু শীতের দিন ধনেপাতা ছাড়া কোনো কিছু ভালো লাগে না, জমবে না ঠিক ব্যাপারটা, তার জন্য আমি ধনেপাতা কুচিটা অ্যাড করছি। তোমরা চাইলে সেটা করতে দিতে পারো আবার নাও দিতে পারো, যেহেতু আমাদের ঘরে খুব প্রিয় সেটা, তো আমি ইউজ করছি ধনেপাতা কুচি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। রেডি হয়ে গেলো আমার মিনি মাছে বেগুন দিয়ে হালকা ঝোল, গরম ভাতের সাথে খেয়ে দেখো, খুব ভালো লাগে রেসিপিটা। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা। ভালো লাগলে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। দেখা হচ্ছে তুলিস ব্লগে পরে কোনো ব্লগ বা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, টাটা।